আজকের বগুড়াতে, বগুড়াতে একটা স্টেডিয়াম হয়েছিল, ক্রিকেট স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম করা হয়েছিল, এবং এবং বিশ্বমানের যেখানে টেস্ট খেলা হইতে পারে, শুধুমাত্র বগুড়াতে হয়েছে, এবং বিএনপি করছে, তাই না? সেই সেই কারণে আজকে সেই স্টেডিয়ামের কোনো খেলাই বন্ধ। ডিসিএসপি আছে যে প্রধানমন্ত্রী লাল টেলিফোনে একটা নির্দেশ দেওয়ার পরে সেটা অমান্য করবে, আর তারা জানে যে উনি প্রধানমন্ত্রী আছে, এবং এই ভোটের মধ্যে দিয়ে আবার আরেকটা রায় নিয়ে উনি প্রধানমন্ত্রী হবে। তারপরে কার কতটুকু সাহস আছে, যেটা যেটা আজকে জয়ন্ত সাহেব বললেন, আজকে বিচারকরা পর্যন্ত আজকে নিরপেক্ষ আচরণ করতে পারতেছে না। সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন সাহেব কি বলছে, আমি এমপি হয়েছি কিন্তু জনগণ ভোট দিতে পারে নাই। তাদের তাদের সাজানো বিরোধী দল যারা এখনো সংসদে আছে, সেই দলের সেক্রেটারি জেনারেল কি বলছে, সেক্রেটারি জেনারেল বলছে হ্যাঁ আমরাও আগের দিন এই কাম করে নির্বাচিত হয়েছি। আজকে আসলে কিন্তু এই কথাগুলো কি আওয়ামী লীগ অ্যাকসেপ্ট করে? করে না। সমস্যাটা হলো এখানে যে আজকের, যেমন আপনিও বললেন যে প্রস্তুতিটা কি, কিসের প্রস্তুতি? যুদ্ধের প্রস্তুতি? আমরা তো নির্বাচন করতে চাই, এবং নির্বাচনটা করার জন্য ফ্রি ফেয়ার একটা পরিবেশ চাই, প্লেইং লেভেল একটা ফিল্ড চাই, যে আজকে একটা লেভেল প্লেইং ফিল্ড হবে, যেখানে আওয়ামী লীগ যতটুকু সুযোগ সুবিধা পাবে। আজকে বিএনপি কেন, আজকে ওই বাসদ যদি ইলেকশন করে সেও সেই সমান সুযোগ সুবিধা পাবে, কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে, আওয়ামী লীগ একটা কন্টেস্ট্যান্ট, আমি একটা কন্টেস্ট্যান্ট, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবে, তারা মন্ত্রী থাকবে, তাদের এমপি থাকবে, তাদের প্রশাসন তাদের নিয়ন্ত্রণে থাকবে, আর সেখানে বলবে তো সেই নির্বাচন কি গত দুইটা নির্বাচন তো একটা জাঁজ্বল্যমান প্রমাণ যে তাদের অধীনে নিরপেক্ষ হয় নাই, সেই কথাটা বলে। আজকে সবাই, আপনারা সমাজে যারা আছেন, সেটা বলা, সবাই বলা দরকার যে এটা হয় না, আপনি ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচনটা করেন। এবং এটা এই কারণেই আজকে আপনারা বলেন যে বিএনপির প্রস্তুতি কি, আমরা তো দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি বিরোধী দল হিসাবে, এখনো যেটা বলবো, কিন্তু আওয়ামী লীগ সরকারি দল হিসেবে কি সেই দায়িত্বশীলতার পরিচয়টা দিচ্ছে? দিচ্ছে না। তারা দেশে, দেশের এমনি অর্থনৈতিক অবস্থা খারাপ, যেটা আজকে ইসে বললেন, জয়াল সাহেব বললেন, এবং এটা বাস্তব অবস্থা। আজকে আজকে অর্থনৈতিক অবস্থা যেভাবে দাঁড়াইছে, এবং ওনারা স্বাধীনতার রক্ষকের কথা বলেন, স্বাধীনতার ওনারা থাকলে ক্ষমতায় গণতন্ত্র ঠিক থাকে, স্বাধীনতার পক্ষে নাকি সব ঠিক থাকে, যে স্বাধীনতার আমাদের স্লোগান তো ছিল যে আমরা সাম্য, আজকে কি বৈষম্যটা বাড়ছে না সাম্যের দিকে আমরা গেছি? এটাও তো আমসামী সাহেব বললেন পরিষ্কার ভাবে, নির্বাচন কমিশন সেখান থেকে সরে এসে কিন্তু সরকারের সিদ্ধান্তকে অনেকটাই উপেক্ষা করা হয়েছে। সেখানে নির্বাচন কমিশনের স্বাধীনতাটাকে আপনি মনে করেন কিনা, তারা আসলে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে? এখন তো আপনার ওই ব্রিটিশ আমল আর পাকিস্তান আমলের কথার মতো, পাকিস্তানি জান্তারা ক্ষমতায় আছে আর আপনি বলতেছেন আপনাদের সব অধিকার দিয়ে দেওয়া হয়েছে। আরে ভাই, তো কি হয়েছে, 70 এর নির্বাচন হয়েছে, সেই নির্বাচন মানে নাই, আজকে তার মত মন মতো হইলে নির্বাচন তারা মানবে, না মানলে মানবে না, সেই নির্বাচনকে তারা ম্যানিপুলেট করে, এটা আপনারা কিভাবে বলেন? নির্বাচন কমিশন কেন আজকে এখানে একটা ফেরস্তা যদি আইনা বসায় দেন এই সরকারের অধীনে, দলীয় সরকারের অধীনে, তাহলে সে কোনোভাবে নিরপেক্ষ আচরণ ভূমিকা পালন করতে পারবে না। আজকে কয়জন ডিসিএসপি আছে যে প্রধানমন্ত্রী লাল টেলিফোনে একটা নির্দেশ দেওয়ার পরে সেটা অমান্য করবে, আর তারা জানে যে উনি প্রধানমন্ত্রী আছে, এবং এই ভোটের মধ্যে দিয়ে আবার আরেকটা রায় নিয়ে উনি প্রধানমন্ত্রী হবে। তারপরে কার কতটুকু সাহস আছে, যেটা যেটা আজকে জয়ন্ত সাহেব বললেন, আজকে বিচারকরা পর্যন্ত আজকে নিরপেক্ষ আচরণ করতে পারতেছে না, একটা রায় দিতে পারতেছে না আজকে তাদের কারণে, কারণ প্রধান বিচারপতিকে যেভাবে তারা বের করছে, এরপরে স্বাভাবিক সবাই ভয় পায়, আজকে ভয় পায়। আজকে পরিষ্কার কথা, আজকে কিছুদিন আগে হাইকোর্টের নির্বাচনের অবস্থাটা কি হলো, কিভাবে তারা জোর করে সেখানে নিয়ে গেল, কোনো তোয়াক্কাই করেন। অর্থাৎ এই কারণেই আজকে তারা নির্বাচন, একটু আগে আপনি বললেন যে নির্বাচন তো এখনো বাকি, কিন্তু তাহলে গ্রেপ্তার করতেছে কেন? অর্থাৎ যারা এখন এটা করতেছে, তার কাছ থেকে আপনি কিভাবে
আশা করেন যে আপনি তার এখানে তার অধীনে নির্বাচন হলে সেই নির্বাচনটা নিরপেক্ষ হবে, যে গত দুইটা নির্বাচনে 5-10% মানুষ আজকে ভোট দিতে যায় নাই, আজকে ভোটের প্রতি অনীহা চলে আসছে, এবং তাদের দলের সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন সাহেব কি বলছে, আমি এমপি হয়েছি কিন্তু জনগণ ভোট দিতে পারে নাই। তাদের তাদের সাজানো বিরোধী দল যারা এখনো সংসদে আছে, সেই দলের সেক্রেটারি জেনারেল কি বলছে, সেক্রেটারি জেনারেল বলছে হ্যাঁ আমরাও আগের দিন এই কাম করে নির্বাচিত হয়েছি। আজকের মিল্লাত সাহেব ইউরোপের আমেরিকার সাথে তুলনা করলেন, তাই না? কিন্তু প্রধানমন্ত্রী তো বলেছে আগের মতো নির্বাচন হবে না এবার। আরে ভাই, এটা তো গতবারও বলছিল আমার উপর আস্থা রাখেন, আস্থায় তো 6টা সিট ধরাই দিছেন, আমরা তো নির্বাচন করছি, নির্বাচনে কোনো সুযোগ সুবিধাই পাই নাই, বিশ্বাসের এখানে কি আছে? বিশ্বাস তো নাই। উনি আমার নেত্রীকে সাজানো মামলা জেলে দিছে, তারেক রহমানের বিরুদ্ধে মামলার পর মামলা দিতেছে, প্রতিটা দিন আমার নেতা কর্মীকে গ্রেপ্তার করতেছে, আবার আপনিও বলতেছেন বিশ্বাস রাখতে। বিশ্বাস কার উপরে করব, যে আমাকে মারতেছে, যে আমাকে জেলে দিতেছে, তাহলে বিশ্বাস করব? হাউ কাম? তো কাজে সেটা যেহেতু নাই, সেই কারণে উনি নির্বাচন করতে চায় করুক। আমরা তো বলছি না যে ক্ষমতাটা বিএনপি দিয়ে দেন, আজকে এমন একটা ব্যবস্থার অধীনে নির্বাচন হোক যে উনিও ক্ষমতা ছেড়ে দেয়, উনিও সিভিলিয়ান হয়ে যাক, আমরাও সিভিলিয়ান, ওনার উনি উনি বাংলাদেশের পতাকা ধারণ করবে, আর ন্যাচারালি ডিসি এসপি তো সেই পতাকার কারণেই তাকে সেলুট করবে, এবং তাকে তার 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 অর্ডারের বাইরে যাবে না, যেতে পারবে না। সেই পতাকা ছেড়ে আসুক, উনি পতাকাটাকে নিয়ে কেন ইলেকশন করবে যদি আবার বলতেছেন আগে? কাজে এটা তো কোনোভাবেই হয় না। আর বিদেশের বিদেশের কথা বলেন, বিদেশে কয়দিন আগে ওই যে গ্রিসে একটা ট্রেন দুর্ঘটনা ঘটছে, ওই ট্রেন নিশ্চয়ই ওই ট্রেনের মন্ত্রী চালাচ্ছিলেন, কিন্তু ট্রেন দুর্ঘটনার 5 মিনিটের মধ্যে মন্ত্রী রিজাইন করে দিছে। ওই যে ট্রামের কথা বললেন, ট্রাম্প যখন ক্ষমতায় ছিল তখন নিউ ইয়র্কে ট্রাম্পের একটা উলঙ্গ ছবি, উলঙ্গ ছবি না এক উলঙ্গ মূর্তি নিউ ইয়র্কের একটা পার্কের মধ্যে সেখানে সাজায় রাখছে, এবং পাবলিক সেন্টারে যায় ঢিল মারতেছে, পাবলিক জুতা মারতেছে। আপনার সরকার থাকলে আপনাদের বিরুদ্ধে এরকম সাইন যদি মানুষ করতো আপনারা সহ্য করতেন কিনা? বা আমাদের ওই কালচারটা আছে কিনা? আমাদের তো কালচার নাই, আমেরিকার কালচার, আমাদের কালচার বিরুদ্ধে হবে না। এই যে আপনাদের এটাই হলো এড়ায় যাওয়া, আপনার প্রবলেমটাকে এড়ায় যান। আমি ক্ষমতায় নাই, যে ক্ষমতায় আছে তাকে এটা সংশোধন করতে হবে। আমি আমি করব না কেন? আমি যদি না করি আমাকেও সে বাইন্ডিংস আনতে হবে। এটা বলে এখন আপনার আমলে তো এটা হয় নাই, এখন কেন চান? আরে ওই ওই আমেরিকায় তো অনেক খুনাখুনি হইতেছে, আপনার এখানে কয়টা খুন নিলে কমই হইলো, এটা কি জায়েজ হয় নাকি? আজকে আমি যদি ভুল করে থাকি আবার সেটা নিয়ে আপনিও ভুল করবেন, সেই রাইটটা তো নাই, সেই রাইটটা তো নাই। কাজে যে সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সম্পাদকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তারা আসলে স্বাধীনতার বিরুদ্ধে তাদের ভূমিকা ছিল বিতর্কিত, যে কারণে এটাকে সমর্থন অনেকটা দিয়েছে বলে স্বাধীনতার বিরুদ্ধাচারণ করতেছে। এটা কি আওয়ামী লীগ ডিসাইড করবে না কোর্ট ডিসাইড করবে? আজকে কি কোর্টে সেটা আছে? কোর্ট নিরপেক্ষ করতে পারতেছে? আজকে বিচার কে হচ্ছে? আজকে বলেন এই সাংবাদিককে মধ্যরাতে যে গ্রেফতার করলো কোনো ওয়ারেন্ট ছাড়া, এবং যে আইনে গ্রেফতার করলো সে আইনে কোনোদিনই সে পরের দিন সে জামিন পায় না, কিন্তু প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি যা প্রধানমন্ত্রীর সাথে দেখা করলো আর প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে দিলেন তারা ছেড়ে দাও, ছেড়ে দিল। তার মানে কে এখানে ওই যেটা তো জেনারেল সাহেব আমি সাহেব বলছেই পরিষ্কার কথা, যে আজকে এখানে স্বাধীনভাবে বিচার বিভাগও কাজ করতে পারতেছে না, প্রশাসন কাজ করতে পারতেছে না, আজকে যারা পুলিশ আছে যারা তারা কাজ করতে পারতেছে না, আজকে সবকিছু দলীয়করণ হয়ে গেছে, সবকিছু দলীয়করণ। আজকে আপনি যে বলেন প্রেস, আপনি প্রেসের মানুষ, বলা হয়তো যে আজকে আজকে বিটিভি বলেন বা বাংলাদেশ রেডিও বলেন, এটা কি আওয়ামী লীগের না জনগণের? ওই ওইটা থেকে আপনি বিএনপি কি জনগণের পার্ট না? বিরোধী দল কি জনগণের পার্ট না? কোনো কিছু কি কোনো কোনো সংবাদ কি বিটিভিতে বা রেডিওতে বলা হয়? খালি বলে যে বিএনপি নাকি এই করছে, ওনারা কি করছে? ওনারা বলে যে আমার এই স্লোগান নিষিদ্ধ ছিল, এখনো তো ওনাদের ওনারা সব নিষিদ্ধ করে রাখছে বিএনপি সব। আজকের বগুড়াতে একটা স্টেডিয়াম হয়েছিল, ক্রিকেট স্টেডিয়াম করা হয়েছিল, এবং এবং বিশ্বমানের যেখানে টেস্ট খেলা হইতে পারে, শুধুমাত্র বগুড়াতে হয়েছে, এবং বিএনপি করছে, তাই না? সেই সেই কারণে আজকে সেই স্টেডিয়ামের কোনো খেলাই বন্ধ। ইফতারের সময় অপরাধীকে ইফতারের সময় হোক যে সময় পাওয়া যাবে সেই সুসময় অপরাধীকে, এত এই যে এই জি
বলছিলাম, বুঝি নাই আবার বলেন। আমি একটা প্রশ্ন করেছিলাম জনাব হাবিব মিল্লাতের কাছে, যে আপনাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ইফতার পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না, ইফতারের সময় আপনাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তো বলা হচ্ছে যে উনি বলেছেন যে একজন অপরাধীর ধরতে যেখানে সুন্দর সময় তাকে পাওয়া যাবে সে সময় তো যাবে যাবে ধরতে, তো স্বাভাবিক। শোনেন শোনেন, অপরাধে আমরা কয়েকদিন আগে ঢাকার পুলিশ কমিশনারের সাথে দেখা করছিলাম এই সমস্ত গ্রেপ্তার টেপ্তার এগুলো নিয়ে। আমরা বলছি যে দেখেন, আজকে আমাদের সকল কর্মী, নেতা কর্মী, হাইকোর্ট লোয়ার কোর্টে সে জামিন নেওয়া আছে, যদিও মিথ্যা মামলা, সাজানো মামলা, মানে গায়েবী মামলা, তারপরও সে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা সবাই হাইকোর্টে যাই, হাজির হই, এবং হাইকোর্ট থেকে আমরা জামিন নেই। জামিন নেওয়ার পরে দেখা যায় অনেকে লোয়ার কোর্টে পর্যন্ত সেই জামিন আবার বাতিল করে দেয়, কিন্তু তারপরও যাদেরকে গ্রেপ্তার করেছে এদের মধ্যে আমরা উদাহরণ দিছি যে এর বিরুদ্ধে এর সবগুলো মামলায় সে জামিনে আছে, তার কোনো মামলা ছিল না, কিন্তু তাকেও গ্রেপ্তার করছেন। গ্রেপ্তার করে সেই পুরনো 1 বছর আগের পুরনো মামলা তাকে আপনারা পুরনো মামলা দেখাইছেন, এটা এটা তো এটা তো ঠিক না। এই জন্য পরিষ্কার যে আপনার আপনার সামনেও বলতেছি, এখানে আওয়ামী লীগের মিলাদ সাহেব আছে, আমি বলছি যদি বিএনপি করাটাই অপরাধ হয় তাহলে একটা কাজ করেন, আমরা ডাকি বিএনপি সবাইরে একদিনে সব ধরে নিয়ে যান, এছাড়া তার বিকল্প নাই। কারণ বিএনপি করলেই হোটেলে রেস্টুরেন্টে বসা যাবে না, বিএনপি করলেই কোথাও একটা আড্ডা মারা যাবে না, বিএনপি করলে একটা ঘরের একটা ক্লাবের মধ্যে বসা যাবে না, এর আগে দেখে বনানী ক্লাব থেকে কিভাবে সবাই যে কজনে ধরছে তার মধ্যে সাবেক এমপি প্লাস প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা বাংলাদেশে বাংলাদেশকে লক্ষ লক্ষ টাকা ট্যাক্স পে করে, আজকে শুধুমাত্র বিএনপি করার কারণে কোনো ওয়ারেন্ট নাই, কোনো মামলা নাই, এবং তারা ওই সেখানে একটা অনুষ্ঠানে গেছে, সেই অনুষ্ঠানের ক্রেস্ট ও তাদের হাতে ছিল, যে সম্বর্ধনা অনুষ্ঠান সেটা ক্রেস্ট, তারপর তাদেরকে ধরে নিয়ে গেছে। তা কিসের আইনের কথা বলেন আপনি, কিসের আইনের শাসনের কথা বলেন এই।